স্লিপ অ্যাপনিয়া রোগীরা যখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না পরবর্তী সমস্যা কী কী কমপ্লিকেশন হতে পারে স্লিপ অ্যাপনিয়া যে অনেক পেশেন্টের আছে এটা অনেকে মানতেই চান না অনেকে জানেনও না যখন আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনার নাক ডাকে কিনা দিনে অল্পতে দম বন্ধ হয়ে যায় না দিনে বেলা অল্পতে ঘুমা কি না তখন দেখা যায় অনেকগুলো সমস্যা বের হয়ে আসে তো যেটা হয় স্লিপ অ্যাপনি এমন একটা রোগ যেটা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা রোগ সমস্যা করে কেন সমস্যা করবে একদম সিম্পল আমি যেন রোগীদেরকে বলি যে দেখেন যে যখন আপনার রাতে ঘুমাইতে যাবেন আপনি আপনার দম বন্ধ হয়ে যাবে এই মনে করেন দশ থেকে পনেরো সেকেন্ড এরকম দম বন্ধ থাকে এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ পর্যন্ত হয় তাহলে যে সময়টা দম বন্ধ থাকবে ওই সময় কিন্তু আপনার অক্সিজেন সাইজুয়েশন ফল করে কারো কোনো ফিফটিতে নেমে আসে আবার ঠিক হয়ে যায় তো এরকম প্রতি রাত্রে কিন্তু হইতেছে তাহলে এই যে অক্সিজেন সাইজেশন ফল করতেছে তাহলে কি হবে অল্পতে যিনি ভুলে যাবে তার মাথা ব্যথা হবে তার স্ট্রোক হইতে পারে চোখে দেখা যায় গ্লুকোমা ডেভেলপ করতে পারে সে অন্ধ হয়ে যেতে পারে তারা হঠাৎ মৃত্যু হতে পারে অনেকের হার্ট অ্যাটাক হতে পারে হার্ট ফেলিয়ার হতে পারে আপনার যদি আমরা লাংসে আসি তার পালমোনি হ্যাবিটেশন ডেভেলপ করতে পারে সে একটু হাঁটতে গেলে হাবা যেতে পারে আমরা যদি পেটে আসি দেখবেন যে অনেকের অনেকের দেখবেন যে প্রেশার থাকে হয়তো একটা ওষুধ খাচ্ছে কন্ট্রোল হচ্ছে না দুইটা ওষুধ তিনটা ওষুধ লাগতেছে অথচ সে জানে না তার নাক ডাকা সমস্যা আছে এবং এই কারণে যে বেড়ে যাচ্ছে সেটা জানে না অনেকের দেখবেন যে কিডনি কিডনি আস্তে আস্তে খারাপ হচ্ছে এক দুই তিন করে পয়েন্ট বাড়তি আছে ওষুধ খাচ্ছে সব কিছু কন্ট্রোল কিন্তু ওনার কিডিন বাড়তেছে কেন বাড়তেছে ওনার খবর নাই ওনার যে নাক ডাকার সমস্যা আছে এটা যে মেইন রোগ এটা কারণে যে বেড়েছে উনি জানে না অনেকে হয়তো ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিসের কারণে একটা ওষুধ দুইটা ওষুধ থেকে ইনসুলিন ইনসুলিন ডোজ বাড়াচ্ছে খবর নাই যে আসলে নাক ডাকার সমস্যা আছে ইদানিং দেখবেন অনেক পেশেন্টের ফেটি লিভার আছে ফেটি লিভার দেখবেন যে একটি ওভিয়াস পেশেন্ট এবং তাদের অনেকেই নাক ডাকার সমস্যা আছে এবং এই নাক ডাকার কারণে ফেটি লিভার ছয় গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে আর আপনারা তো জানবেন যে অনেক আমাদের দেশে তো অনেক অ্যাক্সিডেন্ট হয় প্রতি আমেরিকাতে প্রতি বছর এই কারণে অনেক পেশেন্ট পাবেন যে আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে না ঠিক আছে তাদের এই একটা পেশেন্ট হচ্ছে আপনার ইয়ে কারণে ইনফার্টিল ডেভেলপ করে এই নাক ডেকার সমস্যার কারণে তো যদি আমরা হিসাব করি আসলে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকেই এই স্লিপ এফ সমস্যাটা কারণে